নমস্কার বন্ধুরা, আমি পার্থ। স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যে ফুটবলারটিকে নিয়ে কথা বলবো, দুর্ভাগ্য যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। তার বাবা প্রয়াত হয়েছেন এই খবর আমরা ইতিমধ্যেই জেনেছি। তাকে এবং তার শোক সন্তপ্ত পরিবারকে জানাই আমাদের সমবেদনা। হ্যাঁ বন্ধু, এই ফুটবলারটি আর কেউ নন, ভারতীয় ফুটবল মহলে আইএসএলের মঞ্চে অন্যতম সফল তিনি। এটিকে মোহনবাগানের জার্সি গায়ে দিয়ে তিনি যে সাফল্য অর্জন করেছেন তা ঈর্ষণীয়। তিনি আর কেউ নন, এক এবং অদ্বিতীয় রায়কৃষ্ণ। হঠাৎ কেন রায়কৃষ্ণ কেন? দুর্ভাগ্য বলুন, করোনায় আক্রান্ত চোটাঘাত তাকে লাস্ট মরশুমে খুব একটা ভালো তার চেনা ছন্দে তাকে আমরা দেখতে পাইনি। আস্তে আস্তে ছন্দে ফিরছিলেন, কিন্তু হঠাৎই নেমে এলো বিপর্যয়ে। কিন্তু একটা কথা যদি আমরা মনে করি, ফর্ম ইজ টেম্পোরারি, দ্য ক্লাস ইজ পারমানেন্ট। যদি আত্মবাক্যটিকে যদি আমরা মনে রাখি, তাহলে তিনি যে অচিরেই আবারও সমহিবায় ফুটবল মাঠে ফিরবেন এ আশা আমরা করতেই পারি। বন্ধু, এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু এটিকে মোহনবাগান শিবিরে দেখা দিয়েছে নানা দ্বন্দ্ব এবং সংশয়। তার অনুপস্থিতিতে আরেকজন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছেন, তিনি আর কেউ নন ডেভিড উইলিয়ামস। শোনা যাচ্ছে রায়কৃষ্ণর বদলি খুঁজছেন এটিকে মোহনবাগান, নানা নাম শোনা যাচ্ছে। সেসব দিয়ে কী হবে না হবে তার উত্তর তো সময়ই বলবে। ঠিক এইভাবেই যে প্রশ্নটা আমার মধ্যে উঠে এলো, সেটা আপনাদের মধ্যে উঠে আসছে কি না অবশ্যই আমি জানতে পারবো আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে। যে রায়কৃষ্ণ ফুটবলারটির জন্য যদি ছাপায় ইস্টবেঙ্গল, তাহলে কেমন হয়? অনেক ফুটবলারের নাম তো আমরা শুনলাম এবং সত্যি করে শুনিনি আসলে এই ফুটবলারগুলোর পেছনে ইস্টবেঙ্গল দৌড়েছে, চেষ্টা চরিত্র করছে। ওক বেচের নাম আমরা শুনেছি, ব্রাইট এন্ড ওয়াকারের নাম শুনেছি, পেরোসেবিচের নাম শুনলাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বন্ধু, ওই পেরোসেবিচের তাই থেকে এই রায়কৃষ্ণ যে বহু বহু গুণে অতি মূল্যবান, সে কথা আমার বলার অপেক্ষা রাখে না। তাই তাকে নিয়ে যখন এটিকে মোহনবাগান শিবিরে একটা সংশয় দেখা দিয়েছে, অনিশ্চিত একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তাকে রাখা নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে, ঠিক সেই সময় যদি ক্ষিপ্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লাল হলুদ বাহিনী তার বরাবরের ঐতিহ্য এবং চরিত্র অনুযায়ী, তাহলে কিন্তু রায়কৃষ্ণ বাঘে আসলেও আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, মূল্যবান এবং শিক্ষণীয়। যে এই রায়কৃষ্ণ ফুটবলার টিকের জন্য কিন্তু ইস্টবেঙ্গলের অত্যন্ত দ্রুত গতিতে ছাপানো উচিত, পেলেও পেতে পারে। তার কারণ, তাকে নিয়ে যে এই একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে, আমি মনে করি যতই পারিবারিক বিপর্যয়ের মধ্যে তিনি থাকুক না কেন, তার কাছেও কিন্তু কিছু কিছু সংকেত অবশ্যই আসছে। তিনিও হয়তো অন্য কিছু ভাবছেন এবং আইএসএলের এই সফলতম খেলোয়াড়ের দিকে আইএসএল অন্যান্য দলগুলির যে নজর থাকবে সে কথাই বলা বাহুল্য। কিন্তু ইস্টবেঙ্গল একটু এগিয়ে থেকে শুরু করতে পারবে এ কারণেই যে ইস্টবেঙ্গল মোহনবাগানে চির প্রতিদ্বন্দ্বী এবং কলকাতা ফুটবল সম্পর্কে মোটামুটি একটা সম্যক ধারণা ইতিমধ্যেই রায়কৃষ্ণর আশা করা যায় হয়ে গেছে। তাই সবুজ মেরুন জার্সি ছেড়ে তিনি যদি লাল হলুদ জার্সির অফার পান, সে অফার তিনি গ্রহণ করতে আমার মনে হয় না পিছপা হবেন তিনি। যদিও এই প্রশ্নগুলোর মধ্যে অনেক যদি কিন্তু দাঁড়ি কমা আছে, তবুও বন্ধু আমি আমার মতন করে বলছি, আপনারাও আপনাদের মতন করে ভাববেন যে এই রায়কৃষ্ণের জন্য একবার তুমুল উদ্যমে ঝাঁপালে হয় না? এই ফুটবলারটিকের যোগ্যতা নিয়ে আশা করি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন নেই। যে ছবিগুলো দেখতে পারছেন সবই তার সবুজ মেরুন জার্সি গায়ে ছবি, তার পারফরমেন্স নিয়ে বলার কিছু নেই, আপনারা সবই জানেন। তাই আমি মনে করি এই ফুটবলারটির পেছনে যদি ইস্টবেঙ্গল দৌড়ায় ওই পেরিসেভিচকে ছেড়ে দিয়ে, তাহলে আমার মনে হয় অনেক অনেক দুর্দান্ত একটা কিছু আগামী দিনে ঘটতেই পারে। দেখা যাক, সময়ের অপেক্ষা, চেষ্টা তো চলছেই, সব চেষ্টাই তো সেসব দিয়ে ফলপ্রসূ হয় না, আবার কিছু চেষ্টা ফলপ্রসূ হয়, এভাবেই তো বয়ে চলে সময়। দেখা যাক সময় কোন প্রান্তে নিয়ে যায় লাল হলুদ শিবিরকে। আজকের মতো ভিডিওটি বন্ধু এখানেই শেষ। শুনতে থাকুন, সঙ্গে রাখুন আপনার নিজস্ব চ্যানেল স্পোর্ট পেন্সিল। অসংখ্য ধন্যবাদ।